ওই খেলা একদম একদম ভাগে পালাবো খেলা, ওই খেলা না কম ওই কম ওই আচ্ছা এই গাড়িটা কা? আপনি গাড়িটা ইমিডিয়েটলি এখান থেকে সরাবেন ম্যাডাম, পার্টিতে যাবে আমাদের, ওনার টাইম কম, আপনি গাড়িটা এখান থেকে সরান প্লিজ প্লিজ, আপনি এখান থেকে গাড়িটা সরান। নো প্রবলেম, আমি অবশ্যই গাড়িটা সরাবো, কিন্তু আমি তো আর ড্রাইভার না ভাই, আমার ড্রাইভারটা আসুক তারপর গাড়িটা আমি সরিয়ে নিই। যেই না একটা খেত, সে আবার ড্রাইভার রাখবে, ঢং দেখে বাঁচি না। ম্যাডাম ওনাকে এই গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা দেখে আমার সন্দেহজনক কিছু মনে হচ্ছে। হ্যাঁ দেখি তো মনে হচ্ছে গেও চাষা খেত, এভাবে সাজুগুজু করে আসছে মনে টাইম পাস চুরি করে। হ্যাঁ আমাদের গাড়িটাকে টপকে দিতে পারে। এই যে ম্যাডাম তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা সরান, নাইলে কিন্তু কিছু একটা হয়ে যাবে বলে দিলাম। আরে ভাই আমি বললাম তো 5 মিনিট অপেক্ষা করেন, ড্রাইভারটা এসে গাড়িটা সরা দেবে। 5 মিনিট ম্যাডাম বলে কি না, আমাদের 5 মিনিট এখানে অপেক্ষা করতে হবে, তাইলে তো আমাদের পার্টি ভস্ম হয়ে যাবে। ডিসগাস্টিং। শুন ভালো ভালো বলছি, এখান থেকে গাড়িটা দিয়ে কেটে পড়ুন, এতক্ষণ মুখ চালিয়েছি এখন কিন্তু হাত চালাতে বাধ্য থাকিব। আপনি চেনেন উনিকে? উনি হলেন সাব ইন্সপেক্টরের মেয়ে, পুলিশের মেয়ে, ইচ্ছে করলে আপনাকে আপনার গাড়ি সহ তাকে থানায় নিয়ে যাবে। দাঁড়ান, কাকে থানায় নিয়ে যাবে? ওনাকে। কেন? গাড়ি সরাইতেছে না তো কি করব? এই চেনেন উনিকে? আমার চেনার দরকার নাই। চেনেন না? জানেন ওনার পরিচয়? ওনার পরিচয় কি জানেন? কি 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 পরিচয় ওনার? জানার চেষ্টা করছেন? হ্যাঁ এই আপনার বাবা সাব ইন্সপেক্টর, সেকেন্ডে আপনার বাবার চাকরি খেয়ে ফেলতে পারে উনি, উনি হচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট। এখানে দাঁড়িয়ে আছি, এভাবে আপনারা আমাকে মূল্যায়ন করেন? আর আপনি যেন কি বলছিলেন, আমি শখে এখানে দাঁড়িয়ে আছি, ঢং করতেছি, পার্স চুরি করার জন্য এখানে দাঁড়িয়ে আছি না? ম্যাডামকে নিয়ে কি পার্টিতে যাবেন? পার্টি না পার্টি, এভাবে আপনারা মানুষকে মূল্যায়ন করেন? এভাবে মানুষকে ছোট করেন আপনারা? কবে বদলাবেন আপনারা, কবে বদলে যাবেন? কি সমস্যা, কি সমস্যা, এরকম করতেছেন কেন? ম্যাডাম আমার কথাটা শুনুন, আমার কথাটা একটু শুনুন, রাস্তায় একটা মানুষ, একটা মানুষ মরে যাচ্ছে, মানুষটাকে বাঁচাতে হবে। আমার বয়ফ্রেন্ড আছে সাথে, আমাকে পার্টিতে যেতে হবে। একটা মানুষের জীবন বাঁচানো ফরজ কাজ,
আর আপনি বয়ফ্রেন্ড নিয়ে পার্টিতে যাবেন সেটি বলতেছেন? আপনাদের মধ্যে মানবতা বোধটুকু নাই। রোগটা যদি আপনার কেউ হতো কি করতেন আপনি? আপনি কি করতেন মারুন? আপনি কি করতেন? বড় বিষয় হলো মানুষটার জীবন, আমার তাই আগে বড় বিষয়, আপনি জানতো ভাই। আমার চলুন ভাই, ভাই চলুন, আপনি চলুন ভাই। ভাই একটা মানুষের জীবন বাঁচানো খরচ, জান না লোকটাকে হাসপাতালে দিয়ে ওদিক দিয়ে চলে যাবেন? আরে স্যার আমাদের অনেক কাজ আছে, আপনি বুঝতে পারতেছেন না, আমাদের গাড়িটা নষ্ট আছে, ইঞ্জিনিয়ার দিয়ে আমরা পার্টিতে যাচ্ছি, অনেক কাজ আছে। আপু একটু কনসিডার করেন না লোকটাকে নিয়ে যাইতে। ম্যাডাম কিছুক্ষণ আগে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিল, ওই লোকটার খবর কি হাসপাতালে ভর্তি হয়েছে এখানে? সরি ভাইয়া, আর 10 মিনিট আগে আনলে উনি তো বেঁচে যেত, উনি মারা গেছে। উনি মারা গেছে? উনি আর নেই পৃথিবীতে? ঠিক আছে, ভালো থাকবে। নিজেই নিজের বাবাকে মেরে ফেলতে? আচ্ছা